নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনার সামনে চলে এসেছি। আর এখন আমরা আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। প্রত্যেক দিন আপনাদের সাথে যেরকম রাশিফল আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু তার সাথে সাথে আমরা আজকে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করা শুভ হবে, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হবে, কত সংখ্যা শুভ হবে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, এবং তার সাথে সাথে আমি আজকে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন গাছ পুজো করলে শুভ হবে। যদি মনে করছেন আজকে আপনাদের জন্মদিন রয়েছে, তাহলে আপনাদের কী করণীয়, যদি আজকে আপনাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে, তাহলে আপনারা কী করলে ভালো হবে, সারাটা বছর ভালো কাটবে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। আর প্রথমেই আমরা চলে যাব প্রত্যেক দিনকার মতো আজকের পঞ্জিকাতে। আজকের পঞ্জিকায় তিথি থাকছে ষষ্ঠী তিথি, সুতরাং আজকে নিমের কোনো জিনিস কিন্তু আপনারা আজকে সেবন করবেন না। আজকে নক্ষত্র পূর্বফল্গুনি নক্ষত্র, করণ বনিষ্করণ পক্ষ, কৃষ্ণপক্ষ যোগ প্রীতিযোগ, এবং আজকে দিন রয়েছে শনিবার। রাহুকাল থাকবে 8:55 সকালবেলা থেকে 10:15 পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা যে কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করবেন না। এর পূর্বে যদি শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আজকে আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 2:17 দুপুরবেলা থেকে 3:38 পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা যে কোনো শুভকর্ম এবং মাঙ্গলিক কর্ম শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকবে 7:34 থেকে 8:55 পর্যন্ত। এই সময়ের মধ্যেও কিন্তু যে কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করতে পারেন, ভালো হবে। তো আপনাদের ক্ষেত্রে সর্বোত্তসিদ্ধি যোগ রয়েছে 26 ডিসেম্বর, যা চলবে সকালবেলা 6:00 থেকে পরবর্তী দিন ভোরবেলা 5:25 পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা যে কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করতে পারেন, ভালো হবে। আপনাদের ক্ষেত্রে প্রপোজাল দেওয়ার জন্য শুভ দিন রয়েছে 26 ডিসেম্বর, যা চলবে সকালবেলা 10:17 থেকে 11:14 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে 11:45 থেকে 4:40 বিকেলবেলা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা আপনাদের মনের মানুষকে অথবা আপনি আপনার বিজনেস পার্টনারকে কিন্তু প্রপোজাল দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। তো আপনাদের ক্ষেত্রে বিজনেস শুরু করার জন্য শুভতিথি আজকে নেই, রয়েছে 30 ডিসেম্বর, যা চলবে সকালবেলা 7:14 থেকে 11:29 পর্যন্ত। জব জয়েন্ট যারা করতে চাইছেন তাদের জন্য শুভতিথি আজকে নেই, রয়েছে 26 ডিসেম্বর, যা চলবে 10:17 সকালবেলা থেকে 11:14 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে 6:55 সন্ধেবেলা থেকে পরবর্তী দিন ভোরবেলা 1:40 পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা জব জয়েন করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভতিথি আজকে নেই, রয়েছে 29 ডিসেম্বর, যা চলবে 4:12 থেকে 6:43 পর্যন্ত বিকেলবেলা, এবং পরবর্তী সময় থাকবে 9:04 রাত্রেবেলা থেকে পরবর্তী দিন ভোররাত্রি 2:38 পর্যন্ত। শুভ দিক আপনাদের জন্য আজকে রয়েছে দক্ষিণ দিক, এবং যারা দক্ষিণ দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো। যারা দক্ষিণ দিক ব্যতী রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠে এবং কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম দক্ষিণ দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন বাধা বিঘ্নকে নাশ করে কিন্তু দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে শুভ কাটবে। আর এবার আমরা প্রত্যেক দিনকার মতো চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1, শরীর কিন্তু আজকে অনেকটাই ভালোর দিকে যাবে, যাদের বহুদিন ধরে শারীরিক সমস্যা ভুক্তভোগী ছিলেন। সংখ্যা 2, আজকে মানসিক চিন্তা কিন্তু বৃদ্ধি পেতে পারে। সংখ্যা 3, দূরযাত্রা কিন্তু আজকে হঠাৎই হয়ে যেতে পারে। সংখ্যা 4, বন্ধুর সাথে ভ্রমণ হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। সংখ্যা 5, হঠাৎ করে কিন্তু আপনার শত্রুতা বৃদ্ধি পেতে পারে, একটু সাবধানতা অবলম্বন করবেন। সংখ্যা 6, সেবামূলক কর্মে কিন্তু আজকে শান্তি মিলতে পারে মানসিকভাবে। সংখ্যা 7, পার্টনারের কর্মে কিন্তু আজকে সাহায্যের হাত বাড়িয়ে আপনাকে দিতে হতে পারে, এবং তার সাথে সাথে সংখ্যা 8 ক্ষেত্রে বলে রাখি মানসিক চঞ্চলতা কিন্তু বৃদ্ধি পাবে, এবং সংখ্যা 9 ক্ষেত্রে বলে রাখি দূরযাত্রা কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে নিশ্চিত হচ্ছে। আর এবার আমরা চলে যাবো ABCD, আর ABCD কেন দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরে কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে প্রত্যেক দিনকার মতো প্রথমেই আমরা চলে যাই, চলুন। এ, আজকে দূরভ্রমণ হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। বি, আজকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু উন্নতির যোগ ভীষণভাবে থাকছে। সি, দাম্পত্য সমস্যা বৃদ্ধি পেতে পারে। ডি, আজকে মিডিয়া সম্পর্কিত কর্মে আজকে উন্নতি হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। ই, আজকে দূরযাত্রা হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। এফ, ব্যবসাতে কিন্তু নতুন প্ল্যানিং আজকে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। জি, আজকে বন্ধুর সাথে হঠাৎ মতানৈক্য তৈরি হয়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে, এবং এইচ, দাম্পত্য জীবনে কিন্তু হঠাৎ শান্তি সেগুলো কিন্তু আজকে বহুদিন পরে ফিরে আসতে দেখতে পাওয়া যেতে পারে। আই, আজকে পিকনিকের কোনো বিজনেস বা পিকনিকের কোনো ব্যবস্থা কিন্তু আপনাকে আজকে করতে হতে পারে। যে, আজকে মানসিক চঞ্চলতা কিন্তু বৃদ্ধি পেতে হতে পারে আজকে, সুতরাং মনকে স্থির রাখার চেষ্টা করুন। কে, সন্তানের বিবাহের প্রস্তুতি কিন্তু আজকে আপনাকে নিতে হতে পারে। এল, আজকে পাওনা অর্থ প্রাপ্তি কিন্তু ভীষণভাবে তৈরি হচ্ছে। এম,
দূরযাত্রী হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে ভীষণভাবে থাকছে। এন ব্যবসার জন্য নতুন পরিকল্পনা বা নতুন প্ল্যানিং আপনাদের তৈরি করতে হতে পারে ও বিবাহের কথাবার্তা কিন্তু অনেকটাই এগোতে পারে অন্যান্য দিনের বা অন্যান্য সময়ের তুলনায়। পি আজকে পার্টনার কর্মে কিন্তু হঠাৎই সাহায্য করতে হতে পারে। কিউ কথা বুঝে বলার চেষ্টা করুন আর অর্থ বুঝে খরচ করুন, সেক্ষেত্রে ভালো হবে। এস বিবাহের কথাবার্তা কিন্তু আজকে তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে। টি বন্ধুর সাথে কিন্তু সহযোগিতা আজকে করতে হতে পারে আপনাকে অবশ্যই। ইউ আজকে তরুণ ব্যবসাতে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। ভি আজকে বিবাহের কথাবার্তা এগোতে পারে। ডাব্লু দূরযাত্রা হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। এক্স আজকে পিকনিকের কোনো আয়োজন কিন্তু আপনাদের তৈরি করতে হতে পারে। ওয়াই আজকে বন্ধুর সাথে দূরভ্রমণ হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। এবং জেড বিজনেসে কিন্তু বৃদ্ধি আজকে হঠাৎ তৈরি হতে পারে বহুদিন পরে। যাই হোক, এবার আমরা চলে যাবো প্রত্যেক দিনকার মতো রাশিফলের প্রথম রাশিতে, অর্থাৎ মেষ রাশিতে। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দাম্পত্য জীবন, প্রেম জীবন ভালো থাকছে। আর তার সাথে সাথে মানসিক অস্থিরতা অন্যান্য দিনের তুলনায় যেরকম থাকছিল সেখানে কিন্তু কিছুটা আজকে শুভফল আপনাদের ক্ষেত্রে অবশ্যই মিলছে। বিশেষ করে কর্মক্ষেত্রে আজকে আপনাদের কোনো প্রাপ্তি অবশ্যই হতে চলেছে। যারা বহুদিন ধরে কোনো ভালো কাজের আশা করছিলেন তাদের জন্য কিন্তু দিনটা আজকে মোটের ওপর ভালো যেতে চলেছে। গলাজনিত সমস্যায় যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য কিন্তু দিনটা মোটের ওপর মধ্যম মানের থাকবে অন্যান্য দিনের তুলনায়। দাম্পত্য জীবন কিছুটা মধুর হলেও বিকেলের পরবর্তী সময় কিন্তু হালকা চোট আঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে। এবং তার সাথে সাথে দম্পতিদের মধ্যে কিন্তু ছোটোখাটো বিবাদ কিন্তু আপনাদের মধ্যে শুরু হয়ে যেতে পারে। সুতরাং বিকেলের পরবর্তী সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা দুই আলোচনা করবো বৃষরাশি। দাম্পত্য জীবন এবং প্রেম জীবন ভালো যাবে আজকে। মানসিক অস্থিরতা অন্যান্য দিনের তুলনায় কিন্তু কম থাকবে। এছাড়া আপনাদের জন্য কিন্তু আজকে গৃহ জমি বাড়ি সংক্রান্ত কোনো বিষয় কিন্তু আজকে কোনো আপনাকে বিশেষ কোনো ডিসিশন নিতে হতে পারে। এছাড়া আপনাদের জন্য আজকে দিনটায় বেশিরভাগ সময় কিন্তু খরচা এবং খরচার সাথে আজকে কিন্তু প্রেমিক বা প্রেমিকাদের সাথে কিন্তু হঠাৎ বিকেলের পরবর্তী সময় হঠাৎ বিবাদও তৈরি হয়ে যেতে পারে। একইভাবে দূরযাত্রা করছেন তো আজকে একটু বুঝে দূরযাত্রা করবেন বিকেলের পরবর্তী সময়। এছাড়া দিনটা মোটের ওপর ভালো রয়েছে আপনাদের ক্ষেত্রে। আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করবো মিথুন রাশি। দাম্পত্য কলহ এবং প্রেমোদ জীবনের ঝঞ্ঝাট যা বহুদিন ধরে চলছিল সেগুলো কিন্তু নিষ্পত্তি আজকে আপনাদের ক্ষেত্রে কিছুটা আনতে পারে। আপনাদের ক্ষেত্রে আপনার ভাই বা বোনের সাথে কিন্তু আজকে ছোটোখাটো মতানৈক্য তৈরি হয়ে যেতে পারে বিকালের পরবর্তী সময়। এছাড়া দূরযাত্রা আপনাদের ক্ষেত্রে কিন্তু মোটের ওপর ভীষণ ভালো রয়েছে। আপনাদের ক্ষেত্রে গলাজনিত সমস্যা যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য দিনটা মোটের ওপর মধ্যম মানের থাকছে। এছাড়া বিজনেস ওরিয়েন্টেড জায়গায় যারা লগ্নি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা মোটের ওপর ভালো রয়েছে। বিজনেসে লগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন। অপ্রত্যাশিত পাওনার যোগ ভীষণভাবে থাকছে। তার সাথে সাথে আইনি জটিলতায় জড়িয়ে যাওয়ারও সম্ভাবনা একইভাবে থাকছে আপনাদের ক্ষেত্রে। শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব কর্কট রাশি। দাম্পত্য কলহ এবং প্রেমজ জীবনের ঝঞ্ঝাট একই তাল মিলে আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। এবং তার সাথে সাথে আপনারা যদি মনে করছেন আজকে আপনারা দূরযাত্রা করতে চাইছেন সেক্ষেত্রে বিকেলের পরবর্তী সময় দূরযাত্রাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। তবে আজকে কিন্তু ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় কিন্তু অর্থলগ্নি করে বিশেষ ফায়দা আপনারা তুলতে পারেন। বিজনেসে অর্থলগ্নি করে বিশেষ ফায়দা আপনাদের ক্ষেত্রে অবশ্যই তুলতে পারেন। আজকে আপনাদের অর্থ পাওনা অর্থ প্রাপ্তির কিন্তু যোগ ভীষণভাবে রয়েছে। তাছাড়া বন্ধুর সাথে কিন্তু আজকে বিকেলের পরবর্তী সময় কোনো ছোট বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হচ্ছে যেতে পারে যা আপনার সাথে শত্রুমূলক আচরণও কিন্তু করতে হতে পারে। আপনাদের জন্য আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা দুই আলোচনা করবো সিংহ রাশি। দাম্পত্য কলহ এবং প্রেমজ জীবনের ঝঞ্ঝাট যা বহুদিন ধরে চলছিল সেগুলো নিষ্পত্তি আজকে অনেকটাই ঘটছে। আর তার সাথে সাথে আজকে আপনাদের ক্ষেত্রে পায়ে কোনো রকম চোট আঘাত লাগার সম্ভাবনা বিকেলের পরবর্তী সময় তৈরি হচ্ছে। হেলথ ওরিয়েন্টেড সমস্যা বৃদ্ধি পেতে পারে। এছাড়া আজকে দিনটা মোটের ওপর ভালো যাবে। আজকে প্রেমিক বা প্রেমিকাদের জন্য কিন্তু দিনটা আদর্শ যেতে চলেছে। আজকে কিন্তু দূরযাত্রা আপনাদের ক্ষেত্রে হঠাৎই হয়ে যেতে পারে। বিজনেসে লগ্নি করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে। শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় কিন্তু আপনারা লগ্নি করে বিশেষ ফায়দা আপনাদের ক্ষেত্রে আনতে পারেন। তাছাড়া যারা ডাস্ট জিনিসের বিজনেস করছেন অথবা তরল জিনিস বা মাটির তলার জিনিসের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু সময়কালটা অতীব শুভ যেতে চলেছে আপনাদের জন্য। আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু আজকে দাম্পত্য জীবন, প্রেম জীবন ভালো থাকবে। আর মানসিক অস্থিরতা অন্যান্য দিনের তুলনায় কিন্তু কিছুটা কম থাকছে। দূরযাত্রার ক্ষেত্রে কিছুটা বিকেলের পরবর্তী সময়কে অ্যাভয়েড করতে হবে। এছাড়া দিনটা মোটের ওপর ভালো যাচ্ছে। সন্তানকে নিয়ে কোথাও দূরভ্রমণের কিন্তু পরিকল্পনা আজকে হঠাৎ তৈরি হতে পারে। আপনার প্রেম জীবনে হঠাৎ কিন্তু আজকে কোনো রকম বিপত্তি তৈরি হতে পারে বিকেলের পরবর্তী সময়। সুতরাং একটু বুঝে কথা বলুন। এছাড়া দিনটা মোটের ওপর ভালো যাবে আপনাদের জন্য। আজকে শুভ রং কালো এবং শুভ সংখ্যা ছয় আলোচনা করবো এবার বাস্তু টিপস নিয়ে। আজকের বাস্তু টিপসের ক্ষেত্রে বলবো আজকে আপনারা বাড়িতে যেরকম আয়না লাগান, বাড়িতে কোন দিকে আপনারা আয়না রাখবেন এবং কোন দিকে আপনারা আয়না রাখবেন না।
আপনারা বাস্তুতে সর্বদা উত্তর দিকে আয়না রাখলে সর্বক্ষেত্রে ভালো হয়, ঈশান কোণে আয়না রাখতে পারেন সেক্ষেত্রেও ভালো, এবং তার সাথে সাথে আপনারা কিন্তু দক্ষিণ দিকে আয়না রাখবেন না কখনোই, এবং পশ্চিম দিকে কখনোই আয়না রাখবেন না, পূর্ব দিকে রাখা যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু কিছু সুফল আয়নার প্রতিবিম্ব হিসাবে আমরা আমাদের বাস্তুতে পেয়ে থাকি, যা আপনাদের অর্থনৈতিক, যা আপনাদের মানসিক, যা আপনাদের জীবনের বিভিন্ন দিকে কিন্তু ক্রিয়া ঘটিয়ে থাকে। সুতরাং আয়নারা কিন্তু আপনারা কখনোই দক্ষিণ দিকে রাখবেন না, জমের দিকে আয়না রাখা কিন্তু নেগেটিভ বলে শাস্ত্রে উল্লিখিত আছে। এবার আমরা দেখে নেব আজকে কী গাছ পুজো করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আপনারা পলাশ গাছ পুজো করতে পারেন, পলাশ গাছে জল দিতে পারেন, পলাশ গাছকে প্রণাম করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ যাবে। আর আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু বলে দিই, যারা বাড়ি থেকে যাত্রা করছেন, দূরযাত্রা করছেন, তারা কিন্তু এলাচ খেয়ে বেরোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যারা দান করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলি, আজকে যে কোনো রকম শস্যের তেল এবং কালো বস্ত্র কিন্তু আপনারা দান করতে পারেন, সেক্ষেত্রে অতীব সুফল তাড়াতাড়ি মিলবে। আর উপায় বলে দিই, যারা বহুদিন শনি নেগেটিভ জায়গা থেকে আপনারা পাস করছেন, নেগেটিভিটি আপনাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে, তারা কী করবেন, তারা একটি কাঁচার বাটি নিয়ে নিন, তার মধ্যে অল্প পরিমাণ শস্যের তেল দিয়ে একটি কাঁচা টাকা তার মধ্যে দিয়ে দিন, অর্থাৎ একটি কয়েন আপনারা তার মধ্যে দিয়ে দিতে পারেন, সেটা এক টাকা হতে পারে, দু টাকা হতে পারে, কয়েন একটি দিয়ে তার মধ্যে নিজের মুখের ছায়াটা ভালো করে দেখে নিন, এবং দেখার পরে আপনারা সেই তেলটিকে কিন্তু কোনো নিয়ারেস্ট কোনো আপনার বাড়ির কাছাকাছি কোনো শনি মন্দিরে আপনারা দান করতে পারেন, বা শনি মন্দিরে সেখানে কিন্তু প্রদীপ হিসাবে প্রজ্বলিত করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অতীব সুফল তাড়াতাড়ি মিলবে। এই একই প্রক্রিয়া কিন্তু আপনারা কন্টিনিউ প্রত্যেক শনিবার কিন্তু করে যেতে পারেন, সেক্ষেত্রে অতীব সুফল কিন্তু আপনারা দেখতে পাবেন তাড়াতাড়ি। আর এবারে আমরা একটু দেখে নেবো আজকে যাদের জন্মদিন রয়েছে তারা কী করবেন। তারা কিন্তু তুলসী তলার যে মাটি রয়েছে সেটি কিন্তু আপনারা কপালে চন্দনের তিলক হিসাবে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর তার সাথে সাথে যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আজকে বস্ত্রদান করতে ভুলবেন না, তারা বস্ত্রদান করলে বিশেষ সুফল কিন্তু আপনাদের ক্ষেত্রে সারাটা বছর জুড়ে বর্ষাবে। তাহলে চলুন এবার আমরা প্রত্যেক দিনকার মতো চলে যাই আজকের রাশিফলের সপ্তম রাশি তুলা রাশিতে। তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দাম্পত্য কলহ এবং প্রেমজ জীবনে ঝঞ্ঝাট যা বহুদিন ধরে চলে আসছিল সেগুলো নিষ্পত্তি তো ঘটতে চলেছে, এবং তার সাথে সাথে মানসিক অস্থিরতা এবং উদ্বেগ কিন্তু হঠাৎই আপনাদের ক্ষেত্রে তৈরি হয়ে যেতে পারে। যদি কোনোরকম আজকে ধার দেওয়া বা নেওয়ার ব্যাপার থাকে সেগুলো থেকে এড়িয়ে থাকার চেষ্টা করুন। এছাড়া দিনটা ভালো রয়েছে বড় ভাইকে বা বড় দাদাকে কিন্তু সহযোগিতা করার একটা প্রবণতা আপনাদের মধ্যে কিন্তু হঠাৎ তৈরি হতে পারে। বিজনেসের ক্ষেত্রে অধিক লগ্নি হতে পারে, বুঝে লগ্নি করুন। আপনাদের জন্য আজকে শুভ রং কালো এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃশ্চিক রাশি। দাম্পত্য কলহ এবং প্রেমজ জীবনে ঝঞ্ঝাট যা বহুদিন ধরে আপনাকে ভোগাচ্ছিল তার সাথে সাথে আজকে মানসিক উদ্বেগ এবং অস্থিরতা আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা থেকে বেরিয়ে আসার একটা পথ কিন্তু আপনাদের ক্ষেত্রে বিকেলের পরবর্তী সময় হঠাৎ তৈরি হতে পারে। এছাড়া আপনি বিজনেসে লগ্নি করতে পারেন, শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় কিন্তু লগ্নি করে আজকে বিশেষ ফায়দা তুলতে পারেন। আপনাদের ক্ষেত্রে ছোট ছোট কিন্তু কারণে আজকে হঠাৎই কিন্তু ব্যতিক্রম ঘটনা কিন্তু আপনাদের জীবনে ঘটতে থাকবে, যা আপনাকে কিন্তু মানসিক উদ্বেগ এবং অস্থিরতা দিতে পারে, এবং তার সাথে সাথে হঠাৎই আজকে শত্রুর মুখোমুখি কিন্তু আপনাদের হয়ে যেতে হতে পারে। সুতরাং সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের জন্য আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব ধনুরাশি। দাম্পত্য জীবন প্রেম জীবন আজকে ভালো থাকলেও মানসিক অস্থিরতা এবং উদ্বেগ কিন্তু আপনাকে কিছুটা ব্যথা দিতে পারে মানুষ মনের দিক থেকে। সুতরাং আপনারা যারা এই সমস্যার মধ্যে দিয়ে পাস করছেন, মানসিকভাবে আপনারা ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে বিভিন্নভাবে রয়েছেন, এবং তার সাথে সাথে আপনারা যদি মনে করছেন অর্থনৈতিক সমস্যা বহুভাবে কিন্তু আপনাকে ডিস্টার্ব করছে, তাহলে আজকে আপনার আপনি যাদের থেকে অর্থ পান তাদের কাছে অবশ্যই কিন্তু অর্থ চেয়ে নিন, এবং যাদের কাছে আপনার অর্থ ধার রয়েছে তাদেরকে ধার মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন। সেক্ষেত্রে দেখবেন সমস্ত দিক থেকে কিন্তু আজকে শুভ ফল পেতে আপনারা আরম্ভ করবেন। আর আপনাদের ক্ষেত্রে বলে দিই, যারা দূরভ্রমণ করছেন, বিশেষ করে যারা ড্রাইভ করেন তাদের ক্ষেত্রে বলবো, তারা কিন্তু কখনোই আজকে ড্রাইভ করবেন না, সেক্ষেত্রে অশুভ হতে পারে, হঠাৎই সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। আপনাদের জন্য আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 3। আলোচনা করব মকর রাশি। দাম্পত্য জীবন প্রেম জীবন আজকে ভালো থাকলেও মানসিক অস্থিরতা কম থাকবে। দূরযাত্রার ক্ষেত্রে কিছুটা সমস্যা বিকেলের পরবর্তী সময় হঠাৎ তৈরি হতে পারে, যা আপনাকে কিন্তু শারীরিক কষ্ট এবং মানসিক কষ্ট দিতে পারে। এছাড়া হঠাৎ করে কিন্তু আজকে কোনোরকম বিপত্তি তৈরি হতে পারে, আপনাদের দাম্পত্য জীবনে ঝঞ্ঝাট তৈরি হয়ে যেতে পারে বিকেলের পরবর্তী সময়। এছাড়া দূরযাত্রা কিন্তু কিছুটা সমস্যাদায়ক তৈরি হতে পারে বিকেলের পরবর্তী সময়, বুঝে দূরযাত্রা করুন। পায়ে এবং হাতে কিন্তু আজকে চোট আঘাত লাগার সম্ভাবনা ভীষণভাবে থাকছে আপনাদের ক্ষেত্রে। আজকে
কোনোভাবে কিন্তু কাউকে ঋণ দেওয়া বা নেওয়া উচিত না। আপনাদের জন্য আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করবো কুম্ভ রাশি। দাম্পত্য জীবন এবং প্রেম জীবনে মানসিক উদ্বেগ কিন্তু হঠাৎ কিন্তু আজকে তৈরি হতে পারে। এছাড়া আপনাদের মধ্যে কিন্তু বন্ডিং যা বহুদিন ধরে ছিল সেগুলোতে কিন্তু কোনো একটা জায়গায় ফাটল ধরতে পারে। আর আপনারা যদি মনে করছেন আপনি আপনার লাইফ পার্টনার, আপনি আপনার হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, যাকে নিয়েই হোক, কোথাও দূরে যাত্রা করবেন, সেই সমস্ত প্ল্যানিং কিন্তু আজকেই কষে ফেলুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকে কোনোভাবে কিন্তু আপনারা আপনাদের মনের কথা, গোপন কথা কোনো কাউকেই বলবেন না। খুব মানে কাছের মানুষ হতে পারে, খুব কাছের বন্ধু হতে পারে, তাকেও বলবেন না। সেক্ষেত্রে পরবর্তীকালে কিন্তু আপনাকে শত্রুতার মুখোমুখি হতে হতে পারে। আপনাদের জন্য আজকে শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা তিন আলোচনা করব মীন রাশি। দাম্পত্য কলহ এবং প্রেমোদ্য জীবনে ঝঞ্ঝাট যা বহুদিন ধরে চলছিল সেগুলোর মানসিক অস্থিরতা কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে কিছুটা কমতে পারে। তার সাথে সাথে আজকে অর্থনৈতিক প্রাপ্তি এবং পাওনা অর্থ প্রাপ্তি কিন্তু যোগ হঠাৎ করে তৈরি হতে পারে। আজকে দূরযাত্রা আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যাদায়ক। হেলথ ওরিয়েন্টেড সমস্যা বিকেলের পরবর্তী সময় হঠাৎ ভোগাতে পারে। আজকে খাওয়া দাওয়া বুঝে করার চেষ্টা করুন, বাইরের খাওয়ার এড়িয়ে চলার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। মা আপনাকে নিয়ে কিন্তু আপনার উপর কিন্তু প্রচণ্ড পরিমাণে টেনশন কিন্তু বৃদ্ধি হতে পারে আপনার মায়ের ক্ষেত্রে, এবং তার সাথে সাথে পরিবারের কোনো বড় ব্যক্তি যা আপনার সাথে কিন্তু হঠাৎই শত্রুতামূলক আচরণ করে ফেলতে পারে। আপনাদের জন্য আজকে শুভ রং কালো এবং শুভ সংখ্যা পাঁচ। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ ভালো থাকবেন, নমস্কার।